আপনারা জানেন যে ক্যাগ রিপোর্ট পশ্চিমবঙ্গ বিধানসভা কেন সব বিধানসভা পিএসসি তে ডিসকাশন হয় পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে, পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে রিপোর্ট অ্যাসেম্বলিতে সাবমিট করা হয় সেখানে ক্যাগ রিপোর্ট কেও প্লেস করতে হয়। ক্যাগ রিপোর্টে শুধু অ্যাডভান্সের কথা নয়, অনেকে অ্যাডভান্স বলছেন, শাসক দলের লোকেরা বলছে 2001 থেকে 12 আমরা কেন 11 কেন 10 বছরের অ্যাডজাস্টমেন্টের দায়িত্ব নেব, কিন্তু ক্যাগ রিপোর্টে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য দিয়েছে, কয়েকশো ভুয়া অ্যাকাউন্টের তথ্য দিয়েছে যে অ্যাকাউন্টের কোনো এক্সিস্টেন্স নেই। শুধু অ্যাডভান্স ঝুলে আছে তা নয়, অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট করার কথা বলে গেছে ক্যাগ রিপোর্টে তা নয়, ক্যাগ রিপোর্টে ভুয়া অ্যাকাউন্টের তথ্য দেওয়া হয়েছে, ক্যাগ রিপোর্টে মানি ডাইভার্সারের তথ্য দেওয়া হয়েছে, ক্যাগ রিপোর্টে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সিবিসির গাইডলাইনকে ভাইলেশনের কথা বলা হয়েছে, মিস অ্যাপ্রোপ্রিয়েশন ফান্ড ফ্রড মানিটারি ডিফলকেশন একেবারে স্কিমেটিক ফান্ডকে ডাইভার্সন করে মিসেলেনিয়াস এক্সপেন্ডিচার সব ধরনের চুরি জোচ্চুরি দুর্নীতি ভ্রষ্টাচার তার ছত্রে ছত্রে ক্যাগ রিপোর্টে আছে। তাই স্বাভাবিকভাবে অধ্যক্ষ এই ক্যাগ রিপোর্ট নিয়ে পড়তে দেবেন না আমরা জানি। কনভেনশন অনুযায়ী বিধানসভায় অ্যাডজর্নমেন্ট মোশন দিলে অপোজিশনের পক্ষ থেকে রিড আউট করতে দেওয়া হয়, কিন্তু হাউস স্থগিত করা হয় না রিয়ার কেস ছাড়া। আজকে আমাদের পড়তে পর্যন্ত দেওয়া হয়নি, কারণ ক্যাচ জোর শব্দটা শুনলে যেমন মমতা ব্যানার্জি আতঙ্কিত, ঘুম ছুটে যাচ্ছে যে কেন চোর বলছে আমাদের, আবার স্বীকারও করেছে যে হ্যাঁ আমরা চোর, আমরা চোর হলে অন্যরা ডাকাত, স্বীকারও করেছেন পাবলিকলি যে আমি চোর, বলেছেন আমি গরু চুরি করেছি, বেশ করেছি, বিএসএফ কেন আমাকে বাধা দেয়নি, 72টা জায়গায় যে জমি দেননি কাটা তার নেই, সেখানে বিএসএফ এ দাঁড়ানোর কোনো জায়গা নেই, সেখান থেকে যে গরু পাচার করছি সেটা আর বলেননি। তাই এখন ক্যাগ শব্দ শুনলেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল লাফাচ্ছে,